This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আপনাকে জানিয়ে রাখি, এক ফালতি টিনের ঘর, তার মধ্যেই রান্নাঘর। আর সেই রান্নাঘরের মাটিতেই বছর খানেক ধরে পোতা ছিল এক দেহ। ভেবে দেখুন, এর নেপথ্যে রয়েছে চমকে ওঠার মতো একটা গল্প। আজ সেই নৃশংস প্রেম পাচারে পর্দাফাশ করব। এখন ধাপে ধাপে বলবো আপনাদের সমস্তটা। প্রথমে পিসিআরকে বলবো প্রথম ছবিটা প্লে করতে। একদম প্রথম যে ছবি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। বিগ বলে প্লে করতে বলছি পিসিআরকে। একদম প্রথম ছবিটা আপনারা দেখুন, যেখানে পুলিশ এসেছে এবং যেটা আপনাদেরকে বলছিলাম, একটা রান্নাঘর, রান্নাঘরের নিচে এক মহিলার দেহ পুঁতে রাখা হয়েছে এবং সেই দেহ বের করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি বিগওয়ালে, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, বড় করে দেখতে পাচ্ছেন আপনারা সেই ঘটনাটা। এটা উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানা এলাকার ঈশ্বরীগাছা। পুলিশের কাছে খবর, এলাকার একটি বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়েছে একটা মহিলার মৃতদেহ। এখন সেই ছবিটাই আপনারা দেখছেন। পিসিআরকে বলবো সেকেন্ড যে ছবিটা রয়েছে সেই ছবিটা প্লে করতে। সেকেন্ড ছবিটা পিসিআর প্লিজ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবিটা, এবার সেকেন্ড ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দেখছেন পুলিশের নির্দেশে কীভাবে মাটিটা খোঁড়া হচ্ছে। আপনাদের নিশ্চয়ই এখন প্রশ্ন উঠছে মনে, যে এই যে মহিলা যার দেহ, যার কঙ্কাল উদ্ধার হয়েছে, সেই মহিলা কে? তাহলে শুনুন, পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম রহিমা খাতুন। রহিমার সঙ্গে বাকি বিল্লা মণ্ডলের একটা সম্পর্ক তৈরি হয়। বাকি বিল্লা নারী পাচারের সঙ্গে যুক্ত, জানতে পারেন রহিমা নারী পাচার কাণ্ডে প্রমাণ লোপাটের জন্য রহিমাকে খুন করে বাকি বিল্লা সবার চোখের আড়ালে দুদিন ধরে মাটি খুঁড়ে রান্নাঘরে পুঁতে দেওয়া হয় রহিমাকে। বাড়ির থেকে পেলিয়ে নিয়ে এসছে বাকি বিল্লা। দু বছর পর থেকে সেই থেকে আমার মিসিং ডায়েরি করা ছিল, এবার সেই থেকে আমি থানায় লড়ছি কেসে। সবাই আমরা তো জানি বোম্বে নিয়ে চলে গেছে, এখন তো দেখছি ওর শ্বশুর বাড়ি মেরে পুঁতে থুই দিয়েছে। আমরা তো জানতে পারছি যে ওর ভা ও ইকেনে নিয়ে এসেই ভাই বোনি একসাথে সহযোগিতা করে মেরেছে। এখন যা বোঝা যাচ্ছে, এখন তো ওটাতে একটা শ্বশুর বাড়ি ওর। পিসিআরকে বলবো এই মুহূর্তে আরও একটা ছবি, সেটাও প্লে করার জন্য। দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আরও একটা ছবি দেখছেন কিভাবে মাটি খুঁড়ে বের করা হলো রহিমার কঙ্কালকে। এবার সেই কঙ্কাল নিয়ে যাওয়া হচ্ছে। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে যে কিভাবে জানা গেল গোটা বিষয়টা। আপনাদেরকে জানাই, নারী পাচার মামলায় পরবর্তী সময় পুলিশের জালে ধরা পড়ে বাকি বিল্লা মণ্ডল ও তারাবান মণ্ডল। ধৃতেরা তাদের কুকীর্তির কথা পুলিশের কাছে স্বীকার করে। পুলিশ বাকি বিল্লাকে সঙ্গে নিয়ে এসে রহিমার কঙ্কাল খুঁড়ে বের করে আর গ্রেপ্তার করা হয় বাকি বিল্লার দিদিকেও। সব থেকে অবাক করার মতো ঘটনা কি জানেন, যাদের বাড়ির রান্নাঘর থেকে এই নরকঙ্কাল উদ্ধার হয়েছে তারা জানতেনই না। দাবি ওই বাড়ির সদস্যদের, দেখুন কি নির্লিপ্তভাবে খুনের শিকার করছে অভিযুক্ত। বলছি মেয়েটাকে মারলেন কি ভাবে? কেন আর কে কে ছিল আপনার সঙ্গে? আমি একাই ছিলাম। এটা আপনার বাড়ি? এখানে ভাই এসেছিল? এই নিয়েই কথা বলি আসুন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্করের সঙ্গে কথা বলবো সরাসরি। দীপঙ্কর, এই যে ঘটনা ঘটছে, এই যে একটা নারী পাচার যোগের কথা উঠে আসছে, এই জেলায় নারী পাচার যোগটা কতটা তৎপর বা সেটা কতটা উদ্বিগ্ন করছে সাধারণ মানুষদেরকেও এবং পুলিশ প্রশাসন, তারাই বা কি বলছে নারী পাচার যোগ নিয়ে? দেখো, একদমই এটা যথেষ্ট উদ্বেগের বিষয়, কারণ উত্তর চব্বিশ পরগনা জেলা তুমি জানো যে একটা বিস্তর এলাকা, বড় সীমান্ত এলাকা, এবং সীমান্ত এলাকায় একদিকে যেমন বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন এসে যান অনুপ্রবেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় চিকিৎসার ক্ষেত্রে, সেটা যেমন একটা আছে, আর তার সঙ্গে এখানকার এই জেলার মহিলাদেরকে, বিশেষ করে একদম নিম্নবিত্ত শ্রেণীর যে সমস্ত নারীরা রয়েছে, তাদেরকে কাজের প্রয়োজনে, প্রেমের ফাঁদে বিভিন্ন রকমভাবে তাদেরকে মুম্বাই নিয়ে গিয়ে তাদেরকে ওখানে বিক্রি করে দেওয়া হয়, এমন অভিযোগ জেলাতে প্রচুর রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা ঘটনা, যেটা ওই রহিমা খাতুন তিনি জানতে পেরেছিলেন যে তার স্বামী বাকি বিল্লা আসলে নারী পাচারের সঙ্গে যুক্ত, আবার সেই কারণেই কিন্তু তাকে খুন করে দেওয়া হচ্ছে, এমনটা তার পরিবারের অভিযোগ। যদিও পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এই ঘটনা তদন্ত হওয়ার পাশাপাশি যে ঘটনা উল্লেখ করছে বা যে ঘটনা উঠে আসছে, যেটা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে কিন্তু এরকম অসংখ্য নারী যারা পাচার হয়ে যাচ্ছে এবং যাদের মাথারা হচ্ছে এই বাকি বিল্লা, এবং এদেরকে আরও বেশি গ্রেপ্তার করার দাবি উঠে আসছে। প্রসঙ্গত যেটা কথা বলবার, যে উত্তর চব্বিশ পরগনা জেলায় যদি তুমি দেখো, তাহলে উত্তর চব্বিশ, যেমন তোমায় বললাম যে একটা বিস্তর এলাকা, সীমান্ত এলাকা, সেই
এলাকা জুড়ে যে সমস্ত নিম্নবিত্ত নারীরা আছে তাদেরকে কাজের বিনিময়ে কাজ দেওয়া হবে, ভালো জায়গায় নিয়ে গিয়ে কাজ করানো হবে, এরকম কথাবার্তা বলে নানা রকমের টোপ ফেলে এই জাল ফেলা হয় এবং তার পরিণতি কি হতে পারে সে তো আমাদের সামনে আসছে। আপাতত ধন্যবাদ তোমাকে। বুঝলেন, কেউ ঠেকে শেখেন, কেউ আবার দেখে শেখেন, কিন্তু শাসক দলে কিছু নেতা নেত্রী কোনোটারই ধার ধারেন না। দুর্নীতির এই ভরা বাজারে আরও একটা দুর্নীতি, সেটাই বা করার সাহস কী করে পায় বলুন তো তারা? তা আবার কী জানেন, সেই গবাদি পশু ফের গরু নিয়ে দুর্নীতির অভিযোগ। দারিদ্র সীমা নিচে থাকা মানুষের পাওয়ার বদলে সরকারি গরু যাচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্যের ঘরে। দুর্নীতির কথা স্বীকারও করছেন শাসক দলেরই আর এক সদস্য। দেখুন কি কীর্তি চলছে মালদার মানিক চকে। গরু পাচার কাণ্ড নিয়ে কি না হয়েছে বাংলায়। অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের দাপুটে নেতা গরু পাচার মামলায় জেলবন্দী, কেন্দ্রীয় এজেন্সির জালে আরও অনেকে। আবার সেই গরু মানে গবাদি পশু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। এবার মালদার মানিক চকে সরকারি গরু চুরির অভিযোগ, এবারও নাম জড়িয়েছে শাসক দলের। বিপিএল তালিকাভুক্তদের আয়ের জন্য পশুপালনে জোর দিয়েছে সরকার, দারিদ্র সীমার নিচে থাকা মানুষের হাতে গরু ছাগল তুলে দেওয়ার কথা। সেখানে নিজেদের মধ্যেই গবাদি পশু ভাগ বাটোয়ারা করে নিলেন শাসক দলের নেতারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্ক সামনে আনেন তৃণমূলেরই আর এক নেতা। মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া গরু গেল পঞ্চায়েত সদস্যের ঘরে। পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য আঞ্জুম সাজিরার স্বামী আবু তালেব গরু পেয়েছেন। এই অভিযোগে শিলমোহর দিয়েছেন খোদ মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ। উনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য, উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছেন। আপনারা জানতেন না বিষয়টা? না, ওরই ভুল, এটা ওর নেওয়া উচিত না, যে পাওয়ার যোগ্য ছিল তাকেই দেওয়া হতো। আমরা পেয়ে যাই আঞ্জুম সাজিরার স্বামী আবু তালেবকে, তিনি তো পুরো দোষ চাপিয়ে দিলেন কর্মাধ্যক্ষ নূর জাহান খাতুনের ওপর। আমি তা নিজে নাম লেই না, আমার আমি কাগজ মৎস্য খাতে কর্মাধ্যক্ষকে দিলাম, আমার নাম দিয়ে দিয়েছিল বলে আমি নিয়ে লিয়েছি, আমাকে যোগ্য বলে মনে করেছিল। ও কি চেয়েছিল আপনার কাছে কাগজ? হ্যাঁ, কাগজ চেয়েছিল বলে তো আমি দিলাম, না চাইলে তো আমি আর দিব না। শুনলেন তো, পশু দুর্নীতি নিয়ে এখন শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের খেলা। এই কাণ্ড দেখে ফের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে পঞ্চায়েত সমিতির সদস্য, সেখানে স্বামীর নামে গরু অ্যালটমেন্ট করে তাকে তার হাতে তুলে দিচ্ছে, এর চেয়ে বড় দুর্নীতি আর কিছু নাই। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলুন বা পঞ্চায়েত সদস্যের স্বামী, দুজনের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, গরিব মানুষের হকের সরকারি গরু নিয়ে দুর্নীতি হয়েছে, বঞ্চিত বিপিএল তালিকাভুক্ত মানুষ। তা এই দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? TV9 বাংলার নজর থাকবে সেদিকে। মালদা থেকে সুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।